বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মর 32 সংখ্যক যেটো মৃত্যু দিবস আজি সমগ্র অসমত উদযাপন পালন করা হয়েছে। আর এই সময়ত মই ঈশ্বরক প্রার্থনা করেছো যে বটফার যেটো আত্মা এইটো সদায় স্বর্গত শান্তিরে থাকিবলৈ ভালকে থাকিবলৈ যাহাতে এটা ভাল স্থান দিয়ে, আর লগতে ঈশ্বরক ধন্যবাদও দিছো যে বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মক যে বড় জনগোষ্ঠীর মাজত জন্মগ্রহণ করিবলৈ সুযোগ দিলে ইয়ার কারণে ঈশ্বরক ধন্যবাদ জানাইছো। কারণ আজি বটফা আমার বড় জনগোষ্ঠীত নাহিলে হেতেন বড় সকলের যেটো চেতনত যেটো সচেতনতা এইটো আমি যিমান লেভেলত ভাবিব লাগিছিলে ইমান ভাবিব নোৱাৰিলো হয়। আমার সেই সময়ের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, শৈক্ষিক অবস্থা বহুত বেয়া আছিলে বড়োসকলৰ। সেই সময়ত বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মই এটা রাজনৈতিক সংগ্রাম করেছিল, কিন্তু রাজনৈতিক সংগ্রামের লগতে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আর বিভিন্ন দিকত শিক্ষা তেখেতে এটা পূর্ণ এটা রিভলিউশন এটা আরম্ভ করেছিল, পূর্ণ এটা জাগরণ আরম্ভ করেছিল, যার ফলত আজি বড়োসকলে নিজের অস্তিত্ব রক্ষা করে নিজের ভাষা প্রতিষ্ঠা করে এনেকা এটা অবস্থা জিয়াই থাকিব পারিছে আর নিজের অঞ্চলের কারণে এটা টেরিটরি পাবলৈ সক্ষম হয়েছে। তো ইয়ার কারণে বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মক মই ধন্যবাদ জানাইছো। আর আজির দিনত মই আমার শহীদ সকলক আজি স্মরণ করেছো, নমস্কার জানাইছো যে তেখেত সকল অবদান দি গৈছে, যে তেখেত সকলৰ অবদানৰ কারণে আজি বড় জনগোষ্ঠী জিয়াই থাকিব পাৰিছে। মূলত হৈছে কি বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মর যিটো মন্ত্র আছিলে, যিটো মানে তেখেতৰ যিটো চিন্তাধারা আছিলে, ফিলোসফি আছিলে, সেইটো আমি সদায় জিয়াই রাখিব লাগিব। তেখেতে কৈছিলে যে লিভ এন্ড লেট লিভ, জিয়াই থাক আৰু জিয়াই থাকিবলৈ দিয়ক। তো আজির তারিখত আমি যদি এই মনোভাবটো সবে লব পাৰো, এই আদর্শটো যদি সব লব পাৰো, তেতিয়া আমার মাজত কোনো ধরনের সংঘাত নহব। এইটো জাতির ক্ষেত্রতে হোক, ধর্মর ক্ষেত্রতে হোক, বা শ্রেণীর ক্ষেত্রতে হোক, কোনো উচ্চ শ্রেণী নিজ শ্রেণী বলে নাই, কোনো উচ্চ জাতি নিজ জাতি বলে নাই, সকলো মিলি পেলায় সুন্দর একটা সমাজ গড়ব পাৰিব। আর বটফা উপেন্দ্রনাথ ব্রহ্মই সেইটোকে বিচাৰিছিলে, কিন্তু সংগ্রামের সময়ত কোনোবা অলপ ভুল ব্যাখ্যা করেছিল, সেইটোক লৈ পেলায় বটফার প্রতি কিছুমান মানুষের অলপ চিন্তাধারা বেলেগ মানে ধরনের গৈছিলে। কিন্তু আমি উপলব্ধি করেছো যে বটফাই যিটো মুভমেন্ট নেতৃত্ব দিছিলে, যিটো আন্দোলন নেতৃত্ব দিছিলে, যিটো বিপ্লবর নেতৃত্ব দিছিলে, সেই বিপ্লবত কোনো ধরনের ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ মানে চিন্তা নাছিলে, অনলি কনস্ট্রাকটিভ একটা চিন্তা আছিল। আজি বড় জাতিটোর কারণে একটা স্মরণীয় দিন, বটফা উপেন্দ্রনাথ ব্রহ্ম যাক আমি বড় জাতির পিতৃ হিসাবে আমি গণ্য করো, তখেতর 32 বছরিয়া একটা মানে মৃত্যু দিবস। আর সেই মৃত্যু দিবসটি নিখিল বড় ছাত্র সন্থায় বিভিন্ন কার্যসূচী লৈ পেলায় জেলা কমিটি, আঞ্চলিক কমিটি আর কেন্দ্রীয় কমিটি লগতে শাখা কমিটিবিলাকে আমার পালন করা হয়েছে। আর আমিও তামোলপুর আঞ্চলিক নিখিল বড় ছাত্র সন্থায় তখেতর যে মৃত্যু দিবস আমি পালন করেছো আর প্রতি বছরে পালন করা হয়। বটফা উপেন্দ্রনাথ ব্রহ্ম তখেতে আমাক যেখানে আদর্শ দিয়ে গেছে, যে তখেতর নীতি আর আদর্শ খুব মানে এটা মানে ভাল একটা আদর্শ তখেতর আছিল, আর বড় জাতিটক একটা মানে মাস্টারেস করে তোলার কারণে তখেতে আপ্রাণ চেষ্টা করেছিল। আর তখেতর যিখিনি বাণী, সেই বাণীবিলাকক লৈ পেলাই আমি তামোলপুর মানে নিখিল বড় ছাত্র সন্থায় হয়তো কাম করে আছে। দরিদ্র পরিয়ালত জন্মগ্রহণ করেছিল, আর তখেতর যে জীবনের কাহিনী সেই মানে খুব দুঃখ লাগা, তখেতে মানে খুব কষ্টরে উচ্চ শিক্ষা তখেতে গ্রহণ করেছিল, করে থাকার সময়ত তখেতে অকাল মৃত্যু হল আমার 1990 আজি যে 1 মে সেই তারিখত মানে মুম্বাইয়ের যে টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল মানে তাত তখেতে মৃত্যুবরণ করেছে। আর তখেতে মৃত্যুবরণ করার পিছত নিখিল বড় ছাত্র সন্থায় তখেতর যিখিনি মানে সপন আছিল বড় জাতিটক লৈ পেলায়, সেই সপনবোৰক লৈ পেলায় আজি পর্যন্ত কাম করে আছে আর ভবিষ্যতে করে যাব।